হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সঙ্গীতাস কিচেন আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের একটি রেসিপি এটি হলো পনির চিলি বা চিলি তোমরা যে কোনো নামে বলতে পারো আর এই রেসিপিটি বানানো যতটাই সহজ খেতে কিন্তু ততটাই টেস্টি তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে তোমরা পুরোটি দেখতে থাকো চলো ভিডিওটি শুরু করি এই পনির চিলি বানানোর জন্য আমি প্রথমে পনির নিয়ে নেব আমি পনিরটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে আমি দেড়শো গ্রাম পনির নিয়েছি পনিরটিকে আমি এবার একটু বড় করে পিস কেটে নেব তোমরা চাইলে ছোট ছোট পিসেও কাটতে পারো তারপরে এই পনিরগুলো আমি একটি অন্য পাত্রে তুলে রেখে দেবো এরপর আমি একটি বাটি নেব তাতে তিন চামচ পরিমান ও দু চামচ ময়দা দিয়ে তাতে সামান্য পরিমাণ জিরা গুঁড়ো লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে করে জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব তোমরা কিন্তু একবারেই বেশি জল দিতে যাবে না তাহলে ব্যাটারটা খুবই পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটাকে খুব ভালোভাবে তৈরি করে নেব এই ব্যাটারটি আমি খুব পাতলা বা খুব গাঢ় করব না মাঝারি ধরনের করব তারপর গ্যাসের চুলা একটি কড়াই বসিয়ে তাতে কিছুটা সাদা তেল দিয়ে দেবো পনিরগুলি ভাজার জন্য তারপর ওই ব্যাটারে ডুবিয়ে আমি তেল গরম হয়ে আসলে পনিরগুলোকে দিয়ে দেবো দিয়ে আমি পনিরগুলোকে উল্টে পাল্টে একটু ভেজে নেবো পনির কিন্তু খুব বেশি ভাজা যাবে না তাহলে পনির শক্ত হয়ে যেতে পারে তাই পনিরটি একটু অল্প ভাজা হয়ে আসলে এটিকে কড়াই থেকে তুলে নেব তারপর পনিরটিকে আমি একটি পাত্রে রেখে দেব এই সময়ে আমি এই পনির চিলি বানানোর জন্য কিছু সবজি কেটে নেব আমি প্রথমে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে খুব ভালোভাবে টুকরো টুকরো করে পিস কেটে নেব আমি পেঁয়াজটিকে হাতে সাহায্যে খোসা ছাড়িয়ে একটু বড় বড় করেই টুকরো করে নেব সমস্ত পেঁয়াজগুলিকে আমি একইভাবে টুকরো করে পিস কেটে নেব পেঁয়াজটি কাটা হয়ে গেলে এখন এটিকে আমি একটি অন্য পাত্রে সমস্ত পেঁয়াজকে তুলে নেব পেঁয়াজটি তুলে নেওয়া হয়ে গেলে এখন আমি একটি বড় সাইজের ক্যাপসিকামকে ওই একইভাবে টুকরো করে পিস কেটে নেব আমি ক্যাপসিকামটিকেও বড় বড় সাইজেরই একটু পিস কেটেছি তোমরা চাইলে ক্যাপসিকামটিকে লম্বা করে কাটতে পারো তারপর ক্যাপসিকামটাও পুরো কাটা হয়ে গেলে এটিকেও আমি এখন এখান থেকে তুলে নেব তারপর আমি রসুনটিকে ছাড়িয়ে নেব আমি এখানে দু কুয়া রসুন নিয়েছি তারপর রসুনটিকে একটি গ্রেডারের সাহায্যে গ্রেড করে নেব তারপর আমি দুটো কাঁচা লঙ্কাকেও কুচি কুচি করে কেটে নেব কাঁচা লঙ্কা কাটা হয়ে গেলে এটিকেও আমি তুলে নেব ওখানে তারপর পেঁয়াজ ক্যাপসিকামকে খুব ভালোভাবে ধুয়ে নেব এরপর এই চিলি পনিরের জন্য একটি সস বানিয়ে নেব এর জন্য এক চামচ রেড চিলি সস এক চামচ টমেটো কেচাপ ও দু চামচ সেজওয়ান চাটনিকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তোমরা চাইলে সেজোয়ান চাটনির পরিবর্তে গ্রিন চিলি সসও ব্যবহার করতে পারো তারপর আমি গ্যাসের চুলায় একটি পাত্রে বসিয়ে তাতে সাদা তেল দিয়ে দেবো সাদা তেল গরম হয়ে আসলে ওতে গ্রেড করে রাখা রসুন কুচি দিয়ে দেবো রসুন কুচি একটু গোল্ডেন কালার হয়ে আসলে ওতে আমি টুকরো করে কেটে রাখা পেঁয়াজটি দিয়ে দেবো এই সময় আমি গ্যাসের চুলার ফ্লেম হাই করেই রাখব। হাই ফ্লেমে আমি পেঁয়াজটিকে একটু নাড়াচাড়া করে নেব তারপর ওতে টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দেবো পেঁয়াজ ও ক্যাপসিকামকে খুব ভালোভাবে হাই ফ্লেমে পেঁয়াজ ও ক্যাপসিকামটিকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভাজতে দেবো এগুলিকে আমি খুব বেশি ভাজবো না একটু নাড়াচাড়া করে যখন এটি একটু গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন এতে কেটে রাখা লঙ্কার কুচি ও খুবই সামান্য লবণ দিয়ে নাড়াচাড়া করে একটু খুব বেশি লবণ না কারণ এখানে আমি সস ব্যবহার করব আর সসে যথেষ্ট পরিমাণ লবণ থাকে তারপর আমি তৈরি করে রাখা সসটি দিয়ে দেবো সস দেওয়ার পর এটিকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজ ও ক্যাপসিকামের সাথে মিশিয়ে নেব এটি ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে এখন আমি এতে হাফ চামচ পরিমাণ ভিনিগার ও এক চামচ পরিমাণ সয়া সস দিয়ে দেবো এগুলি দেওয়ার সময় আমি এখন গ্যাসের চুলার ফ্লেম লো করে দেব তারপর লো ফ্লেমে এগুলিকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো এরপর এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে তার সাথে অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ওই মিশ্রণটিকে আমি এখন ওই ক্যাপসিকাম ও পেঁয়াজের সাথে দিয়ে দেবো তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবো ওটিকে এখন আমি চুলার ফ্লেম আবার হাই করে দেবো হাই ফ্লেমে এখন এর সাথে আমি ভেজে রাখা পনিরের টুকরোগুলি দিয়ে দেবো পনির টুকরো দেওয়ার পর খুব ভালোভাবে সবকিছুকে একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের এই দারুণ স্বাদের চিলি পনির রেসিপিটি আর তোমরা এই পনির চিলিটি ফ্রায়েড রাইস রুটি পরোটা লুচি বা নান সব কিছুর সাথে খুব ভালোভাবে পরিবেশন করতে পারো আর এই রেসিপিটি বানানো যতটাই সহজ খেতে কিন্তু ততটাই টেস্টি ও মজাদার তাই বন্ধুরা এই রেসিপিটি একবার বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো আর বাড়ির সবাইকে বানিয়ে খাওয়াতে পারো আমার এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলে যেও না যেন আর রেসিপিটি যদি ভালো লাগে ভিডিওটিতে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে দিও যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ধন্যবাদ